নকশি পিঠা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কম বেশি সবাই আমরা নকশি পিঠা খুবই পছন্দ করি। আর আমরা কিশোরগঞ্জের মানুষরা কীভাবে খুব সহজে বাজার থেকে কিনে আনা শুকনো গুঁড়ি দিয়ে নকশি পিঠা তৈরি করি, সেই রকম একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। সবসময় তো আপনাদের সাথে হ্যান্ড পেইন্ট, হাতের কাজ, ঘর সাজানোর ভিডিওই শেয়ার করি, তাই আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন চুলার মধ্যে আমি গরম পানি দিয়ে তার মধ্যে লবণ দিয়ে শুকনো চালের গুঁড়ি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আর পিঠা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই যে আমার ডোটা খুবই সুন্দর আর সফট হয়েছে, এইটা আমি খুব শখের বসে আজকে বানাতে বসেছি। অনেক বছর হয়ে গেলেও নিজের হাতে কোনো নকশি পিঠা তৈরি করা হয় না। আমি কিন্তু খুব ভালো না পারলেও মোটামুটি নকশি পিঠা তৈরি করতে পারি, তাই চিন্তা করলাম বিকেলে নাস্তার জন্য আজকে আমি একটু নকশি পিঠাই তৈরি করে ফেলি। আর যেহেতু আমি আমার বাবার বাসায় আছি আর আমার বাবা এই পিঠাটা খুবই পছন্দ করে, এই যে দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটা ছোট করে রুটি বেলে নিয়েছি, তার মধ্যে আমি একটু সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন করে দিব, আপনারা যার যার পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আমার কাছে খুব ভালো খেজুরের কাঁটা ছিল না, তাই আমি এখানে খুব সুন্দর করে ডিজাইন করতে পারতেছিলাম না। যতটুকু পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আমি সেমভাবে খেজুরের কাঁটা দিয়ে খুব সুন্দর করে নকশি পিঠার ডিজাইনটা করে নিব। কে কে নকশি পিঠা পছন্দ করেন আর কে কে বানাতে পারেন সবাই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। এই পিঠাটা বানানো কিন্তু খুব একটা কঠিন না, কিন্তু খেতে খুবই মজা। কিশোরগঞ্জ, নরসিংদী এই অনেক এলাকার মানুষরাই এই পিঠাটা খুবই পছন্দ করে, অনেকে এটাকে আবার জামাই পিঠা নামেও পরিচিতি পেয়েছে। কারণ অনেক বিয়েতে এই পিঠাটা জামাই নতুন জামাইয়ের নাস্তা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমি কাটা দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি। এখন আমি ভিতরের অংশটুকু কাটা দিয়ে কেটে উঠিয়ে নেব, যাতে করে দেখতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এভাবে অল্প অল্প করে ডো তৈরি করে নকশি পিঠা বানিয়ে ট্রাই করতে পারেন, দেখবেন এই পিঠাটা খেতে খুবই মজা হয়। সাইডের যে বাড়তি অংশটুকু আছে ওইগুলো এখন আমি একটু হাতের সাহায্যে চেপে চেপে দিব। আর কয়েলের স্টেন দিয়ে যেটা আমি তৈরি করেছি সেটা দিয়ে দেখতেই পাচ্ছেন এটাকে আমরা আমাদের এলাকায় দাঁত বলি, কিভাবে পিঠার দাঁতগুলো কেটে নিচ্ছি। আমি জানি আমার থেকে অনেক ভালো সবাই পিঠা বানাতে পারেন, যারা একদমই নতুন রাঁধুনি নকশি পিঠা তৈরি করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা। আর যারা পিঠা তৈরি করতে পারেন তারা তো অবশ্যই, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই সেটা সংশোধন করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা পিঠা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আপনাদের সাথে আমি আরও একটা পিঠা বানিয়ে শেয়ার করছি। এটার মধ্যে আমি একটু কোলো শেপ ডিজাইন আনার চেষ্টা করছি। দেখেন আমি কিভাবে কাটার সাহায্যে ডিজাইনটা করে নিচ্ছি। আমি একদমই খুব শখ করে আজকে পিঠা বানাতে বসেছি। দেখতেছিলাম যে আমি কি এখনও নকশি পিঠা তৈরি করতে পারি কি না সেটাই। আর এই যে আমি সেমভাবে এটার মধ্যেও ডিজাইন করে নিচ্ছি। আমার পিঠাগুলো কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন, আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আমাকে বলবেন, কারণ আমি খুব ভালো একটা পিঠা তৈরি করতে পারি না। যতটুকু পারি সেইটুকুই নতুন রাঁধুনিদের জন্য মনে হয় যথেষ্ট। আপনারাও চাইলে খুব সহজেই এইভাবে নিজেরাই নকশি পিঠা তৈরি করে নিতে পারেন।
বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে এটা কিন্তু খুব ভালো একটা আইটেম হতে পারে। দেখতে যেরকম সুন্দর হয় আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়। এই যে এটার দাঁতগুলো আমি কেটে নিচ্ছি, এই দাঁতগুলো কেটে নেওয়ার পর পিঠার সৌন্দর্যটা কিন্তু অনেক গুণ ফুটে ওঠে। আমি এখন আপনাদের সাথে আরও একটা পিঠার ডিজাইন দেখাচ্ছি। আমি চেষ্টা করেছি একটা ভিডিওতে আপনাদের সাথে তিনটা পিঠার ডিজাইন শেয়ার করার জন্য, কারণ বেশি ডিজাইন দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তাই আমি একটু তাড়াতাড়ি করে আপনাদের সাথে তিনটা পিঠার ডিজাইন করেছি। এই যে আমি আরও একটা পিঠার ফুল এঁকে নিয়েছি, এখন এইটার মধ্যে আমি সেমভাবে ডিজাইন করে নিব। আর পাতাগুলোর মধ্যে আমি একটু দেখতেই পাচ্ছেন কীভাবে পাতা শেপে ডিজাইনটা করে সেইটা করে নিচ্ছি। এইগুলো যদি যত্ন দিয়ে একটু আস্তে আস্তে করা যায় তাহলে অনেক সুন্দর হয়, কিন্তু অনেকের হাতের কাজ এই পিঠা তৈরিতে খুবই ভালো। সবার ধারাতে তো আর সব কাজ হয় না, তারপরেও আমি যতটুকু পারি আমার কাছে মনে হয়েছে ওইটুকুই আমার কাছে অনেক। আর আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার পিঠার ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে। আমি চেষ্টা করব মাঝে মাঝে নতুন নতুন কিছু পিঠার ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আজকে একটু ভেজেও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি একটা কড়াইয়ে, এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এই কড়াইটায় শুধু ভাজাভুজি জিনিসই করা হয়, তাই আমি এই কড়াইটাই আজকে ইউজ করছি। আর আমি প্রথমে যে তিনটা তৈরি করেছি সেই তিনটা পিঠাই প্রথম ভেজে নিচ্ছি, আর বাকি পিঠাগুলো অন্যরা তৈরি করবে তাই আমি আর ওইগুলো দেখাচ্ছি না। আমি যতটুকু পারি সেইটুকুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর করে এপাশ ওপাশ করে আমি এই নকশি পিঠাটা ভেজে উঠিয়ে নিব। এই পিঠাটা যদি দুইবার ভেজে খেতে হয় তাহলে কিন্তু এই পিঠাটার মোচমোচা ভাবটা খুবই সুন্দর আসে আর খেতেও খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পিঠাগুলো ভেজে নিচ্ছি, এইভাবে কিন্তু পিঠাগুলো ভেজে নিব। এই যে আমি পিঠাগুলো ভাজতেছিলাম, এই মুহূর্তে নাই এনে সে খুবই বিরক্ত করছিল, তাই একটা পাশে একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, কিন্তু দেখেন পিঠার কালার এবং ভাজাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর বিশ্বাস করবেন না, এক ভাজাতে এটা খেতে খুবই ভালো লাগছিল। আপনারাও কিন্তু ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।